হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব SOS কলকাতা মুভির ট্রেলার রিভিউ নিয়ে। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। কিছুদিন ধরেই ইয়াশ, মিমি এবং নুসরাত জাহানের SOS কলকাতা মুভিটি নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এতে কাকে কোন চরিত্রে দেখা যাবে এ নিয়েও নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই অভিনেতারা এবং অভিনেত্রীরা। তবে এবার সব কিছুর খোলাসা হয়েই গেল। SOS কলকাতার ফার্স্ট লুক প্রকাশের সময় অনেকের মনে প্রশ্ন ছিল যে SOS কলকাতায় ইয়াশের সাথে যে বাচ্চাটার ছবি দেওয়া আছে সে বাচ্চাটা আসলে কে। তবে এবার ট্রেলার মুক্তির পর হয়তো কিছুটা ধারণা পাওয়াই যাবে। ট্রেলার মুক্তির সাথে সাথে বোঝা যাচ্ছে এই ছবিটি পুরোপুরি অন্য ধরনের হবে। এর আগে ইয়াশকে গ্যাংস্টার রূপে তো দেখা গেছে এবং নুসরাত জাহানকে পুলিশের চরিত্রের আগে কোনো ছবিতে এতটা ভালোভাবে দেখা যায়নি বা একজন CBI কর্মকর্তা হিসেবেও তাকে দেখা যায়নি, তবে এই মুভিতে দেখা যাবে। এবং এখানে মিমি চক্রবর্তীকে দেখা যাবে খুবই একটি সাধারণ গৃহিণীর চরিত্রে, যে থাকবেন ইয়াশের সহধর্মিনী হিসেবে। তবে এখানে একটি টেররিস্ট অ্যাটাক দেখানো হয়েছে, যেটি আমার কাছে ট্রেলারটা দেখে কিছুটা এই অ্যাটাকটা বলিউডের হোটেল মুম্বাই মুভির রিমেক মনে হয়েছে। তবে কতটা সত্যি তা তো অবশ্যই মুভিটা পুরোপুরি দেখার পরে বোঝা যাবে, তবে ট্রেলার দেখে কিছুটা সেরকম ট্রেলারই মনে হয়েছে। এবং আমরা এখানেও দেখতে পাবো যে একটি হোটেলে পুরো জন্মদিনের সময় হামলা হয়। যে বাচ্চাটি আমরা প্রথম লোকে দেখতে পেয়েছিলাম সেই বাচ্চাটির জন্মদিনেই পুরো হোটেলের উপরে আক্রমণ করে জঙ্গিরা এবং এরপরই শুরু হয় নানা ধরনের গোলাগুলি। এবং সেখানে আমরা মিমিকেও একজন গৃহিণী থেকে অসাধারণ নারীর চরিত্রে দেখতে পাই। এবং এখানে আমরা নুসরাত জাহানকেও কিছু অ্যাকশন চরিত্রে দেখতে পাবো, তিনিও কিছু টেররিস্টকে খুবই চরমভাবে মার দেন এবং তাকে এখানে মার্শাল আর্ট শিখতে হয়েছে বোঝাই যাচ্ছে, কারণ মার্শাল আর্ট স্টাইলে তাকে এখানে অনেককেই মারতে দেখা গিয়েছে। এবং যে বাচ্চাটির কথা আমরা বলছিলাম, যে বাচ্চাটির লুক প্রথম লুকে বের হয়েছিল, সে বাচ্চাটি হয়তো ইয়াশেরই খুবই কাছের কেউ, কারণ তার জন্মদিনে ইয়াশ যায় আর এজন্যই পুরো হামলাটা সেই হোটেলে করানো হয়। আর এখানে যদি আমরা ভালো লাগার দিক বলতে যাই তাহলে ভালো লাগার দিক বলতে পারবো। ভালো লাগার দিক বলতে গেলে এই মুভিটি দেখে কেউ বুঝতেই পারবে না এটি কোনো টলিউডে তৈরি করা হয়েছে, পুরো অ্যাকশন গুলো হলিউড বা বলিউডের অ্যাকশন ধর্মী লেগেছে, এখানে পুরোপুরি অন্য ধরনের একটা অ্যাকশন ফুটে উঠেছে। তবে ট্রেলারটা দেখে আমার খারাপ লাগার দিক কিছুই মনে হয়নি, তবে ট্রেলারটা দেখে এটাই মনে হয়েছে যে এটা কিছুটা হয়তো হোটেল মুম্বাই মুভির রিমিক হতে পারে। তবে এটা কতটা সত্যি তা অবশ্যই আমরা পুরো মুভিটি দেখেই বুঝতে পারবো বা পুরো মুভিটি দেখার পর যখন রিভিউ দিব তখনই বুঝতে পারবো এটা কি আসলেই হোটেল মুম্বাই মুভির রিমেক কিনা। তবে এখন SOS কলকাতার জন্য শুভকামনা। তবে ইতিমধ্যে SOS কলকাতার পরিচালক জানিয়ে দিয়েছেন এটি 21 অক্টোবর মুক্তি পাবে। সো ভিউয়ার্স, SOS কলকাতা আপনারা হলে গিয়ে দেখার জন্য কতটা এক্সাইটেড বা বাসায় বসে দেখার জন্য কতটা এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।